ওয়েলকাম এভরিওয়ান আজকের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ কারণ আজকের ক্লাসে পাঁচটি সিক্রেট টিপস শিখব জিএইচ এর জন্য ফো এ এর জন্য এ সি এর জন্য কো ডবল ও এর জন্য আ এবং টি এর জন্য চো এই পাঁচটি টিপস হচ্ছে একদম সিক্রেট টিপস ইংরেজি উচ্চারণ এবং রিডিং পড়তে হলে এই টিপসগুলো জানতেই হবে কারণ এই টিপসগুলো খুবই ব্যবহার হয় অতএব সবাইকে রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত পুরো ক্লাসটি স্কিপ না করে মন দিয়ে দেখো ফার্স্ট টিপসটি হচ্ছে জি এইচ এর জন্য আমরা সবাই জানি ঘো হই বাট আমরা যেটা জানি না সেটা হচ্ছে জি এইচ এর জন্য ফো কখন হই আমরা তো জানি জি এইচ এর জন্য ঘো হই কিন্তু আজকে শিখবো জি এর জন্য ফো কখন হয় এই টিপসটা খুব গুরুত্বপূর্ণ এর ক্ষেত্রে নিয়মটি হচ্ছে ও ইউ এর পরে যদি জিএইচ থাকে তখন আমরা জিএইচ এর জন্য ফো ইউজ করব। ও ইউ এর পরে যদি জিএইচ থাকে তখন জিএইচ এর জন্য ফ হবে তাহলে এই ওয়ার্ডটির উচ্চারণ কি হবে টাফ নাকি টাগ নাকি টাউ অনটা হবে 99% নাইন পার্সেন্ট লোক এই ওয়ার্ডটিকে ভুল উচ্চারণ করে চলো আমরা এর ক্ষেত্রে ম্যাজিক টিপসটা দেখে নিই এর ক্ষেত্রে মনে রাখবা ও ইউ এর ঠিক পরে যদি জিএইচ থাকে তখন জিএইচ এর জন্য আমরা ঘ ইউজ করবো না আমরা সবাই জানি জি এর জন্য ঘো হই বাট ইউ এর পরে যদি জিএইচ থাকে তখন সেই জিএইচ এর জন্য আমরা ফো ইউজ করব। মনে থাকবে ওইউ এর ঠিক পরে যদি জিএইচ থাকে তখন জি এর জন্য ফো ইউজ করব। এবার এর ক্ষেত্রে আর একটা টিপস হচ্ছে জি এর আগে যদি ও ইউ থাকে তখন ইউ এর জন্য আকার সাউন্ড হবে আমরা সবাই জানি ওইউ হচ্ছে ভাওয়াল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য সাউন্ড হই আউ এবং ও বাট এখানে ও ইউ এর জন্য আকার সাউন্ড করব। কেন এর ক্ষেত্রে সেকেন্ড টিপস হচ্ছে ও ইউ এর পরে যদি জিএইচ থাকে তখন ও ইউ এর জন্য আকার সাউন্ড হয় এবং জি এর জন্য ফ হয় চলো এবার উচ্চারণ করো টি এর জন্য টো ও ইউ এর জন্য আকার মানে এ আকার হয়ে গেছে নেক্সট জি এর জন্য কি হবে ফো তাহলে টোয়ে আকা আর ফো টাফ হয়েছে জিএইচ এর জন্য কিন্তু ঘ উচ্চারণ করবো না এগুলো হচ্ছে খুবই সিক্রেট টিপস এবং এগুলোকে মাথায় রাখতে হবে তবেই হানড্রেড পারসেন্ট সঠিক আমরা রিডিং পড়তে পারবো আরও কিছু এক্সাম্পল দেখো যেমন আর ও ইউ এইচ রাফ সি ও ইউ জি এইচ কফ এবার এখানে দেখো ইউ এর পরে এইচ আছে তাই জি এইচ এর জন্য ফ হচ্ছে এবং ইউ এর জন্য আকার যেমন রাফ নেক্সট এবার আমরা দেখে নেব সেকেন্ড টিপস সেকেন্ড টিপসটি হচ্ছে এ এর জন্য এ কখন ইউজ করব এটা আরও বেশি গুরুত্বপূর্ণ যেমন দেখুন নেচার এখানে এ আছে এর ক্ষেত্রে আমরা কোনো রুলস চেক করব না কেন এর কারণ হচ্ছে কোনো শব্দে যদি ওয়াট প্যাটার্ন থাকে এবং ওয়াট প্যাটার্নের ঠিক আগে যদি এ থাকে তখন সেই এ এর জন্য কোনো রুলস চেক করার দরকার নেই সেই এ এর জন্য লং সাউন্ড এক সাউন্ড হবে মনে থাকবে ওয়ার্ড প্যাটার্ন এর ঠিক আগে যদি এ থাকে এর জন্য রুলস চেক করবো না এর লং সাউন্ড হবে যেমন নেচার একই রকমভাবে এটা হচ্ছে বড়ো ওয়ার্ড বাট ঘাবড়াবার কিছু নেই আমরা সমস্ত টিপস জানি ওই টিপস দিয়ে এর উচ্চারণ করব এবার এখানে দেখো শেষে এন এটা হচ্ছে ওয়াট প্যাটেন এবং এর আগে কে আছে এর আগে এ আছে এক্ষুনি বলে আসলাম ওয়াট প্যাটেন এর আগে যদি এ থাকে তখন সেই এর লং সাউন্ড হবে আমার ছোট ওয়ার্ড হোক এবং বড় ওয়ার্ড হোক যাই ওয়ার্ড হোক আগে থাকলে তার লং সাউন্ড করব চলো তাহলে আমরা এবার উচ্চারণ করি করিটি পি এল আই প্লি মাল্টি প্লি সি এ কিন্তু না সি এ কে টি আই ও এন সন তাহলে পুরোটা কি হলো মাল্টিপ্লিকেশন এভাবে করে যদি আমরা টিপস ইউজ করে উচ্চারণ করি হান্ড্রেড পারসেন্ট সঠিক হতে বাধ্য তাই বারবার বলছি টিপসগুলো খুব ইম্পর্টেন্ট আরেকটা ওয়ার্ড দেখো এবার এখানেও শব্দের শেষে এন সন ওয়াট প্যাটেন আছে এবং এর আগে কে আছে এ আমরা তো জানি ওয়াড প্যাটেন এর আগে এ থাকলে সেই এ এর লং সাউন্ড করবো তাহলে এ এর লং সাউন্ড এ হবে দেখো একটাই টিপস বাট খুব ইম্পর্টেন্ট চলো এবার উচ্চারণ করো সিওএন কোন সিইএন সেন কন সেন টি আর এ ট্রা কিন্তু না ট্রে কারণ এর লং সাউন্ড হবে ট্রে আই ও এন সন তাহলে পুরোটাকে দাঁড়ালো কন সেন ট্রে সন এই ওয়ার্ডগুলো প্রথমে ভেঙে নিবা তারপরে উচ্চারণ করবা যারা ভাঙতে জানো না আমার চ্যানেলে ভিডিও দেখে আসো এবার থার্ড টিপস হচ্ছে এইচ এর জন্য কো কখন ইউজ করবো এটা ভেরি 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 ইম্পর্টেন্ট যেমন কোন শব্দ যদি টি দিয়ে শুরু হয় এবং শব্দের তিন নম্বরে সি থাকে বা কো থাকে তখন আমরা সেই সিএইচ এর জন্য কো সাউন্ড করব বোঝা গেল যদি শব্দটি টি দিয়ে শুরু হয় এবং তিন নম্বরে সি থাকে তখন তার জন্য ক করব। যেমন দেখো টেক এখানে সিএইচ আছে আমরা জানি সি এর জন্য চ হই বাট এখানে ক কেন হয়েছে এর কারণ হচ্ছে এখানে দেখো শব্দটি টি দিয়ে শুরু হয়েছে নিয়মে কি বলা ছিল যদি শব্দটি টি দিয়ে শুরু হয় টি দিয়ে শুরু হয়েছে তার মানে রুলস কাজ করেছে এবার এখানে দেখো সিএইচ সিএইচ কি তিন নম্বরে পড়ছে এর জন্য আমাদের কাউন্টিং করতে হবে চলো আমরা এবার কাউন্টিং করি কনসনেন্টগুলো এক নম্বর টি কনসোনেন্ট তাই এটা এক নম্বর তারপরে ভাওয়েল দুই নম্বর ই ভাওয়েল তাই এটা দুই নম্বর তাই এর নিচে দুই লেখলাম এবার দেখো সিএইচ দুটোই কনসনেন্ট তার মানে কি দুটোকে একসঙ্গে একটা ধরবো তাহলে সিএইচ হচ্ছে তিন নম্বর তিন নম্বরে কে পড়ছে সিএইচ তাহলে সিএইচ এর জন্য ক হবে চ কিন্তু হবে না তাহলে এর উচ্চারণ কী দাঁড়াবে টি এইচ টেক একে অনেকে ভুল করে উচ্চারণ করে টেচ টেচ কিন্তু ভুল উচ্চারণ এর ক্ষেত্রে আর একটি টিপস হচ্ছে আমরা পঁয়ত্রিশটি ওয়ার্ড প্যাটার্ন শিখেছি ওখানে বলেছি টি ইসিএইচ এটা হচ্ছে ওয়ার্ড প্যাটেন এবং এই ওয়ার্ড প্যাটার্নটি শব্দের একদম শুরুতে থাকে এর উচ্চারণ করতে হয় টেক যদি এটা মনে রাখো তাহলে অটোমেটিক উচ্চারণ করতে পারবা যেমন দেখো টি ইসিএইচ টেক এনআইসি নিক টেকনিক দেখো শুরুতেই ওয়াট প্যাটেন টি ইসিএইচ টেক নিক একই রকমভাবে টেক নো মনে রাখবা ই সি এইচ এটা হচ্ছে ওয়াট প্যাটেন এর জন্য উচ্চারণ করব টেক এর ক্ষেত্রে আর একটি নিয়ম হচ্ছে সিএইচের এর পরে যদি আর থাকে তখন সিএইচ এর জন্য কো উচ্চারণ করব সিএইচ ঠিক পরে যদি আর থাকে যেমন দেখো ক্রোম এই ওয়ার্ডটি সবার খুবই পরিচিত ওয়ার্ড এখানে দেখো সি আছে সিএইচ এর জন্য চো কিন্তু হচ্ছে না কো হচ্ছে এক্ষেত্রে কি নিয়েও সিএইচ এর পরে দেখো আর আছে সিএইচ এর পরে যদি আর থাকে তখন সি এর জন্য কো উচ্চারণ করব। তাই এখানে সিএইচ এর জন্য কো এবং আর ও এম রোম কো প্লাস রোম হয়েছে একই রকম ভাবে এখানে দেখো সিএইচ আছে এবং এর ঠিক পরে আর আছে তার মানে সিএইচ এর জন্য কো উচ্চারণ করবো তাহলে উচ্চারণ করো সি এইচ আর এখানে টি কিন্তু সাইলেন্ট এবার কেন সাইলেন্ট এর জন্য সাইলেন্ট লেটার এর ক্লাস দেখে আসতে হবে এখানে টি এর উচ্চারণ হবে না টি সাইলেন্ট নেক্সট এম এ এস এর উচ্চারণ হয় মাস তাহলে পড়টাকে দাঁড়ালো খ্রিস্টমাস একই রকমভাবে সি এইচ আর আই এস খ্রিস্ট টি আই এ এন টান খ্রিস্টান সিএইচ এর পরে আর থাকলে তার জন্য খো হয় বাট এর উচ্চারণ আমরা খো কেন করছি মনে রাখবো সিএইচের উচ্চারণ কিছু কিছু ক্ষেত্রে খো এর মতো হয় যেমন খ্রিস্টমাস খ্রিস্টান এবার চার নম্বর টিপসটি হচ্ছে ডোবল হো এর জন্য আসাউন্ড কখন করব। আমরা সবাই জানি কোনো শব্দে যদি ডোবলও দেখতে পাই চোখ বন্ধ করে হস্তকার সাউন্ড করে দিই বাট ডবল ও এর জন্য আর একটি সাউন্ড হই সেটা হচ্ছে আ তাহলে ডবল ও এর জন্য আ সাউন্ড কখন করব চলো আমরা এখন শিখি খুবই ম্যাজিক টিপস একবার দেখলেই মনে থাকবে যেমন দেখো ব্লাড এখানে ডবল ও আছে এর জন্য কিন্তু হস্তকার হইনি কেন এর ক্ষেত্রে টিপসটি হচ্ছে ডবল ও এর ঠিক পরে যদি ডি থাকে তখন ডবল ও এর জন্য আ সাউন্ড করব মনে থাকবে ডবল ও এর ঠিক পরে যদি ডি থাকে তখন ডবল ও এর জন্য আ সাউন্ড হবে যেমন বি এল ডবল ও ডি ব্লাড এখানে ডবল ও এর পরে ডি আছে তাই এর জন্য আকার সাউন্ড পড়ছি নেক্সট আর একটি দেখো যেমন ফ্লাড এখানেও ডবল ও আছে এবং এর ঠিক পরে ডি আছে তার মানে কি ডবল ও এর জন্য আকার সাউন্ড করব তাহলে কি হবে এফ এল ডবল ও ডি ফ্লাড এবার দেখে নেব লাস্ট টিপস পাঁচ নম্বর টিপস টিয়ের জন্য চ কখন হয় এটা খুব গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি টিয়ের পরে যদি ইউ থাকে তখন আমরা টি এর জন্য চ ইউজ করি টিয়ের পরে যদি ইউ থাকে তখন টি এর জন্য চ হয় এর ক্ষেত্রে আর একটি টিপস আছে চলো প্রথমে আমরা একটি টিপস দেখে নিই যেমন সেঞ্চুরি এখানে দেখো টি এর ঠিক পরে ইউ আছে তাই টি এর জন্য টো কিন্তু হয়নি যদি টি এর ঠিক পরে ইউ থাকে তখন টি এর জন্য চো উচ্চারণ করব মনে থাকবে যেমন সি ই এন সেন এবার চলে আসো টি ইউ আর ওয়াই চুরি সেঞ্চুরি টি এর পরে যদি ইউ থাকে তখন আমরা টি এর জন্য চো উচ্চারণ করব যেমন সেঞ্চুরি এর ক্ষেত্রে আর একটি টিপস আছে যেমন দেখো আমরা সবাই জানি টি ইউ আর ই এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন এর জন্য উচ্চারণ করতে হয় চার এবার এখানে টি এর পরে ইউ আছে তার মানে টি এর জন্য চ হবে যেমন ফিউচার এফ ইউ ফিউ টি ইউ আর ই ওয়ার্ড প্যাটার্ন এর জন্য কি হয় চার তাহলে একটা ওয়ার্ড প্যাটার্ন মনে রাখবো এবং আরেকটা টিপস মনে রাখব যদি টি এর পরে ইউ থাকে তখন চ করব এবং টি ইউ আর ই একত্রে উচ্চারণ দেবে চার এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন যেমন ফিউচার চলো তাহলে কয়েকটি হোমওয়ার্ক করো এই তিনটি ওয়ার্ডের উচ্চারণ সবাই কমেন্ট সেকশানে লিখে দেখাও তাহলে আমি বুঝতে পারবো সবাই কেমন শিখছো যারা এখন পর্যন্ত পুরো ক্লাসটি মন দিয়ে করেছো আমি গ্রেন্টি দিয়ে বলতে পারি এই টিপসগুলো ইউজ করলে রিডিং পড়তে আর ভুল হবে না আজকের মতো এখানেই